তোমার ব্রেকআপ হয়েছে, তুমি তোমার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে ভুলতে চাইছো, অনেক চেষ্টা করার পরেও তুমি তাকে ভুলতে পারছো না, তুমি সেই রিলেশনশিপ থেকে ওভারকাম করতে চাইছো, তুমি মুভ অন করতে চাইছো, বাট কোনো মতেই সেটা পসিবল হয়ে উঠছে না। তুমি কষ্ট পাচ্ছ, তোমার মন ভালো থাকছে না, যে যেটাই বলছে যেটাই করছে তোমার মাথাতে শুধু তার কথাই ঘুরতে থাকছে। তো তুমি কিভাবে রিলেশনশিপ থেকে মুভ অন করবে, আজকে আমরা এই টপিকেই কথা বলবো। চলো টপিকটা শুরু করবার আগে দুটো কথা তোমাদের বলি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে ভীষণভাবে মোটিভেশন করে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করি। তো রিলেশনশিপ প্রতিটা মানুষের জীবনেই আসে একটা টাইমের পরে। সেই রিলেশনশিপটা কারো চলে কারো চলে না, কারো মাঝপথে গিয়ে আটকে যায়, আবার কারোরটা বিয়ে পর্যন্ত সফলতা লাভ করে। প্রত্যেকের কিন্তু করে না, তার জন্য ভাগ্য থাকা দরকার। তো যাদের রিলেশনশিপ মাঝপথে আটকে যাচ্ছে, তারা কি করছি আমরা, ভেঙে পড়ছি ভেতর থেকে। আমরা ভাবছি কি করব, কেন আমাদের সাথে এরকমটা হলো। তো প্রথম কথা আমি তোমাদের বলি যে লাভ রিলেশনশিপটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটা সময়ের পরে চলে আসে। কারো স্কুল লাইফে আসে, কারো কলেজ লাইফে, কারো চাকরির সময় আসে, বাট আসবেই। আর তোমরা যদি ভাবছো যে ব্রেকআপ জিনিসটা শুধুমাত্র তোমার সাথে হয়েছে, অন্য কারো সাথে হয়নি, সেটা কিন্তু একেবারেই ভুল। প্রত্যেকের ভালোবাসা কিন্তু সফলতা লাভ পায় না। আমি তোমাদের আবারও বলছি, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ছেলেমেয়েরা আছে যাদের ভালোবাসার পরিণতি বিয়ে হয়, কিছু কিছু ছেলেমেয়েরা আছে যাদের কিন্তু মাঝপথে গিয়ে আটকে যায়, ঠিক আছে? তো এটা নিয়ে ভেঙে পড়ছো যারা যারা, তাদের কিন্তু ভেঙে পড়বার কোনো দরকার নেই। কারণ আমি বলবো, তোমরা যখন লাভ রিলেশন নিয়ে এরকমভাবে কষ্ট পাচ্ছ, মন খারাপ করছো, তো কোনোভাবে ভেঙে পড়বার আগে তোমরা চিন্তা করছো যে বাবা আমার কি হবে, এরপরে তো আমি তাকে ছাড়া কিছু করতেই পারবো না। তো আমাদেরকে প্রথম কথা, ওভারকাম যদি আমরা করতে চাই সিরিয়াসলি, আমাদেরকে ফার্স্ট পয়েন্টে ট্রুথ অ্যাকসেপ্টেড বলে ওয়ার্ডটাকে অ্যাকসেপ্ট করতে হবে নিজেদের লাইফে। সেটা কি না, পরদিন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠব, যেই মানুষটার সাথে আমি এতদিন রিলেশনশিপে ছিলাম, তার সাথে কিন্তু আমার আগামী সকালটার মধ্যে আর কথা হবে না, সে কিন্তু আর আমার কোনো কিছুর মধ্যেই থাকবে না। তো তাকে ছাড়াই আমার আগামী দিনটা কাটাতে হবে, এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। সেটাকে আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো তত আমাদের জন্য খুবই ভালো, ঠিক আছে? প্রথম কথা এটা। সেকেন্ড কথা, ব্রেকআপ যখন হয় ছেলে মেয়ে যার দিক থেকে ট্রুলি থাকে রিলেশনটা, হয়তো যার সাথে করছে তারটা হয়তো ফেক, যে করছে তারটা হয়তো ট্রু, ঠিক আছে? অথবা এরকমও হয় যে কোনো রিলেশনশিপের দু তরফে, ছেলে মেয়ে দু তরফেই ট্রু, বাট কোনোভাবে সেটা পসিবল হচ্ছে না, ফ্যামিলি প্রবলেম বা কোনো কিছু, অনেক কিছু ব্যাপার দেখেই কিন্তু একটা বিয়ের মধ্যে সেই সম্পর্কটা পরিণতি পায়। যাই হোক, আলটিমেট তাদের ব্রেকআপ হলো কিছু একটা রিজনের জন্য। তো আমরা সেই টাইমটা কি করি, আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, আমাদের কোনো কিছু করতে ভালো লাগবে না, আমরা খেতে পারবো না, আমরা ঘুমোতে পারবো না, আমরা যখনই মোবাইলটা দেখব
তখনই শুধু মনে হবে সে ফোন করলো না, তার মেসেজ এলো না, সে এখন কি করছে, কোথায় আছে, সে এই সময় এটা করত ওটা করত। তো এগুলো ভেবে ভেবে আমরা কি করি, ইয়াং ছেলেমেয়েরা আমরা কষ্ট পেতে থাকি যে এর পরে আমরা কি করব, তাকে ছাড়া আমরা কিভাবে বেঁচে থাকব। কিন্তু আমি বলবো, যদি তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে আর তোমরা যদি ভাবছো যে এটা শুধু আমার সাথেই ঘটলো আর কারো সাথে ঘটেনি, সেটা কিন্তু ভুল। এটা অনেকের সাথেই ঘটে, সবার সাথে না ঘটলেও অনেক প্রচুর ছেলেমেয়েদের সাথেই ঘটে। এই টাইমটাতে আমরা কি করব, যদি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমরা কাঁদব, আমরা যতটা পারবো ততটা কাঁদব। আমরা মেয়েরা তবুও কান্নাকাটি করে নিজেদেরকে বোঝাতে পারি, ছেলেরা অতটা সহজে কাঁদতে পারে না, তাদের কষ্টটা তারা নিজেদের মধ্যে চেপে রাখতে চেষ্টা করে। বাট এতে কোনো কিছু লাভ হয় না, বাস মাথাটা ভার হয়ে যায়। তো আমরা কি করব, আমাদের খুব কাছের যে বন্ধু, যে আমাদের বেস্ট ফ্রেন্ড, সবাইকে না, আমি আবারও বলছি সব বন্ধুদের না, যে আমার খুব কাছের প্রিয় বন্ধু, যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, তেমন একজন ফ্রেন্ডকে আমরা সেই কথাটাকে শেয়ার করব। শেয়ার করব সে সেই সময়টাতে কি করবে, আমাদেরকে হেল্প করবে, যে কি করলে আমরা সেই রিলেশনশিপ থেকে মুভ অন করতে পারবো, ওভারকাম করতে পারবো, সেই সাজেশনটা আমাদেরকে দেবে। আদারওয়াইজ সে যদি আমাদেরকে হেল্প নাও করলো, তোমার ভেঙে পড়বার কোনো দরকার নেই। তুমি যার সাথে শেয়ার করেছ তাকে বলার পরে তুমি কিন্তু হালকা হয়েছ, ভেতর থেকে হালকা হয়েছ, এটা কিন্তু সবাই হতে পারে না, ঠিক আছে? তো তুমি শেয়ার করলে, সে যদি তোমাকে কোনোভাবে সাহায্য করলো সেখান থেকে বুঝিয়ে বার করবার জন্য, তো তুমি খুবই লাকি, তুমি সেই হেল্পটা নাও। অবশ্যই ভালো যদি কিছু সাজেশন দিল, খারাপ পথে না, ঠিক আছে? তারপরে তোমরা কি করতে পারো, যদি সেরকম কোনো তোমার বন্ধু সংখ্যা নেই, বন্ধু সংখ্যা তোমার খুবই কম, বা হয়তো আছে কিন্তু তুমি তাকে বিশ্বাস করে বলতে পারছো না, তুমি কি করবে, নিজের পরিবারের কোনো একজন সদস্যকে, যাকে তুমি নিজের মনের কথা বলতে পারো, তার সাথে পুরো ব্যাপারটাকে খুলে তুমি শেয়ার করলে। শেয়ার করার পরে তুমি হালকা হলে সে তোমাকে কিন্তু ঠিক পথে ঠিক রাস্তায় নিয়ে যাবে, ঠিক আছে? তারপর এর পরের টিপস আমরা কি করব, আমরা কিন্তু তাকে ভুলবার জন্য আমরা ভেতর থেকে কিন্তু আমরা প্রস্তুতি নেব, যে হ্যাঁ সেই মানুষটাকে ছাড়াও আমি বাঁচতে পারি, তাকে ছাড়াও কিন্তু আমি দিন রাত কাটাতে পারি, কাটিয়ে দেখাবো, আমাকে করে সেটা দেখাতে হবে। সেই মুহূর্তটাতে আমরা কি করি, যারা ম্যাক্সিমাম কলেজের স্টুডেন্ট, আমরা ভাবি যে আমাদের রিলেশনশিপটা এরকমভাবে কাট হয়ে গেল, সে আমাকে বুঝলো না বা সে আমাকে ধোকা দিল, আমার আজকে কি কষ্ট হচ্ছে সে বুঝছে না, ঠিক আছে, তাকে দেখানোর জন্য আমি কি করব, আমি অন্য একজনকে নিজের লাইফের মধ্যে এন্টার করিয়ে নিলাম। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সেই ভুলটা করে থাকে, বাট তাদের মধ্যে খুব কম পার্সেন্টেজে ছেলেমেয়েরা সেই রিলেশনশিপ থেকে তারা বিয়ে পর্যন্ত যেতে পারে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু সেই টাইমটাতে একটা সাথী খোঁজে, সাহারা খোঁজে। তো যার সাথে সেই সময়টাকে তারা শেয়ার করে, যে দেখো আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, আমি কিভাবে কি করব আমি বুঝতে পারছি না, তুমি আসার পরে আমি হয়তো জিনিসটা একটু হলেও ভুলতে পারছি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, বা তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। তো বন্ধুরা, আমি তোমাদের বলবো এই পথটাকে কিন্তু তোমরা কোনোভাবে নিও না, বিকজ তোমরা যদি এই পথটাকে চুজ করছো বা সিলেক্ট করছো, তুমি হয়তো সেই মুহূর্তটাতে খুব
বেশি পরিমাণে উইক হয়ে আছো, সেই কারণে তুমি উল্টো দিকের মানুষটার সাহায্যটা নিলে, বাট সেই অপোজিট পার্সন যে আছে সে কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। সুতরাং তোমার কিন্তু কোনো রাইট নেই তার মনটাকে নিজের লাভ উঠানোর জন্য কাঁদানো। হ্যাঁ, তুমি যদি তার সাথে থাকতে থাকতে সেফ ফিল করলে, তুমি যদি ফিল করতে পারলে যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট, ঠিক আছে, তুমি তার সাথে রিলেশনে জোড়ো, রিলেশনটাকে একটা পরিণতি দাও, একটা নাম দাও, অ্যান্ড হ্যাপি থাকো। বাট তোমার মনে যদি কোথাও একটা আসছে যে আমি একজনকে বাস ইউজ করছি নিজের উইক পয়েন্টটাকে দূর করবার জন্য, যে আমি যে প্রাক্তন যাকে ভালোবাসতাম তাকে আমি কোনো মতে ভুলতে পারছি না, যে কারণে আমি কিন্তু একটা সাথী খুঁজে নিয়েছি যার কাছে আমি সকাল থেকে রাত পর্যন্ত নিজের সব কিছু কথা বলতে পারি, দেন আমি যখন আস্তে আস্তে নিজের রিলেশনশিপটাকে এক্সকে আমি ভুলতে শিখে গেছি, শুরু করে দিয়েছি অলরেডি, যে মানুষটার সাথে আমি মিশছি তাকে কিন্তু আমি ছেড়ে দিলাম হঠাৎ করে, দিয়ে বোঝালাম যে ঠিক আছে আর আমার তোমাকে দরকার নেই, তুমি থাকলেও কি না থাকলেও কি আই ডোন্ট কেয়ার, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো, বিকজ আমি আমার এক্সকে ভুলে গেছি। আমি বলবো বন্ধুরা তোমরা কিন্তু এটা করবে না, বিকজ তোমার কিছু কারণে তুমি আপসেট হয়েছো, তোমার রিলেশনশিপ সাকসেসফুল হয়নি, তুমি একজনের সাহারা নিয়েছো, ফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, যেটাই, ছেলে মেয়ে দুক্ষেত্রেই আমি বলছি, তোমার কিন্তু কোনো রাইট নেই তাকে কষ্ট দেওয়ার, যে তোমাকে এতটা দিন সাথ দিল তাকে কিন্তু কাঁদানোর বা তার চোখের জল ফেলবার তোমার কোনো রাইট নাই, ঠিক আছে। তো আমি বলবো যখনই লাইফের মধ্যে এরকম কোনো একটা সিচুয়েশন আসবে, তোমরা একটু গ্যাপ দেবে, একটু স্পেস নেবে, চট করে একটা ব্রেকআপ হলো আর একটা রিলেশনের মধ্যে তোমরা এন্ট্রেন্স করবে না, ঠিক আছে। দরকার হলে নিজের গার্জিয়ান, নিজের বাবা মার সাথে শেয়ার করবে যে আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, এই টাইমে একটা এরকম ইনসিডেন্ট ঘটতে চলেছে, তো এই জায়গা থেকে হোয়াট আই ডু, আমার কি করা উচিত, শেয়ার করে নিয়ে তারপরে তোমরা কোনো রকম আগামী পদক্ষেপে তোমরা যাবে। আমি বলবো ফ্রেন্ডস তোমরা যদি এইভাবে মেনটেন করে চলো তাহলে কিন্তু তোমরা কষ্ট পাবে না, তোমরা একবার মনটা ভাঙার পরে তোমরা আগামী দিনটা কিন্তু ভালো থাকতে পারবে, আর নিজের পুরনো প্রেমিককে দেখানোর জন্য, যে জেলাস করানোর জন্য, ও যদি এটা করেছে তো আমি এটা কেন করতে পারবো না, আমি এটা করব, ও যদি একটা মেয়েকে নিয়ে ঘুরছে তো আমিও একটা ছেলেকে নিয়ে ঘুরবো, এই সব ব্যাপারগুলো কখনো করো না, বা ও যদি একটা ছেলেকে নিয়ে ঘুরছে আমি একটা মেয়েকে নিয়ে ঘুরবো, ছেলে মেয়ে উভয় দু ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না, কারণ জেলাসি, অহংকার দেখাবা তোমরা যদি একজনকে জব্দ করবার জন্য করতে যাবে, হয়তো তোমরা ক্ষণিকের খুশি পাবে, বাট সেই জিনিসটা কিন্তু তোমাদের ওপরে ভীষণ পরিমাণে ভারী পড়বে, তোমরা ভাবতেও পারো না। যে কারণে বলছি নিজের এক্সকে যদি ভুলতে চাইছো তাকে প্রপারলি নিজের লাইফ থেকে বাদ দাও, তাকে ফলো করা বন্ধ করো, ঠিক আছে, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, টুইটার হোক, ঠিক আছে, যেটাই, ইনস্টাগ্রাম হোক, সে কখন অনলাইন আসছে, তার কতক্ষণ পর্যন্ত সে অনলাইন ছিল, সে কি কারোর সাথে কথা বলছে, সে তাকে ওই কমেন্টটা কেন করলো, ঠিক আছে, এই জিনিসগুলো ভাবা একেবারে মাথা থেকে বার করে দাও। আর তার যে সমস্ত জিনিসগুলো আছে তোমার কাছে, যেরকম গিফট বলো, তার সাথে কোনো মেমোরিজ কিছু হতে পারে, সে তোমাকে কিছু একটা দিয়েছে বা তুমি তার সাথে গিয়ে কিছু একটা কিনেছিলে, নিজের চোখের সামনে থেকে সেটাকে দূর করবার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি তুমি তাকে ভুলতে পারবে, এটা আমার মতামত, ঠিক আছে। তাকে ভুলে আগামী দিনের জীবনটা তোমরা কেমনভাবে লাইফটা লিড করবে সেটার জন্য চিন্তা ভাবনা করবে, নিজের ফিউচার প্ল্যানিং করবে, নিজের
জব করো, বিজনেস করো, যেটাই করো, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ আবৃত্তি করে, ঠিক আছে? সেই ব্যাপারগুলোকে নিজের মধ্যে নিয়ে আসো, ঠিক আছে? তার মধ্যে ধ্যান দাও। প্রাক্তনের সাথে কি হয়েছে, সে তোমার সাথে কি করেছে, ব্রেকআপের পর অবভিয়াসলি পজিটিভের থেকে অনেক বেশি পরিমাণে নেগেটিভগুলো মাথার মধ্যে আসবে। তো তোমাদেরকে কি করতে হবে, নিজের পরিবারের সদস্যকে বেশি করে টাইম দিতে হবে। তুমি ঘুরতে যেতে পারো, তুমি গান শুনতে পারো, তুমি নিজের ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পারো, বাট সেটাকে ভুলবার জন্য অন্য কারো মন নিয়ে কিন্তু কোনোভাবে খেলা করবে না। এটা আমি তোমাদের বারবার বলছি, ঠিক আছে? সো আমার বিশ্বাস, তোমরা যদি আমার এই টিপসগুলোকে ফলো করতে পারো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রাক্তনকে ভুলতে পারবে, তোমরা সেই পুরনো রিলেশনশিপ থেকে ওভারকাম করতে পারবে ডেফিনেটলি, ঠিক আছে? আমার দিক থেকে আমার যতটুকু হবে 100% দিয়ে আমি তোমাদেরকে হেল্প করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, কিছু জানবার থাকবে, তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি বনশ্রী মুখার্জি তোমাদের সাথে সবসময় আছি। চলো ভালো থেকো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।